তো আমরা এখন টোয়েন্টি নাম্বার ম্যাথগুলো দেখবো তো টোয়েন্টি নাম্বার ম্যাথ আমি আগেই বলেছিলাম আমাদের যেটা করতে হবে টোয়েন্টি বা টোয়েন্টি পরের ম্যাথগুলা আমাদের মূল দিয়ে দিবে মূল বা হচ্ছে রুট দিয়ে দিবে সেই মূল বা রুট দিয়ে আমাদের ইকুয়েশন তৈরি করতে হবে এখন তার জন্য আমাদের ফর্মুলা লাগবে তো আমি একটা ফর্মুলা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি কোনো ইকুয়েশানের রুট বিটা হয় আমরা তো রুট নর্মালি আলফাবিটাই ধরি যদি কোনো ইকুয়েশানের রুট বা হচ্ছে মূল আলফা বিটা হয় তাহলে সমীকরণ হবে হচ্ছে এরকম সমীকরণ বা হচ্ছে ইকুয়েশন হবে হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে মাইনাস দিয়ে মূলদের যোগ ফল মানে আলফা প্লাস বিটা ইনটু এক্স তারপরে প্লাস দিয়ে মূল দয়ের গুণ এটা হচ্ছে আমাদের ফর্মুলা মানে আমাদেরকে যদি দুইটা মূল দিয়ে দেয় মানে রুট দিয়ে দেয় আলফা আর বিটা তাহলে আমরা কী করবো এই মূল দয়ের মানে রুটগুলোর যোগ ফল বের করব সেই যোগফলটা এখানে বসাবো আর গুন ফল বের করব মানে মাল্টিপ্লিকেশন বের করব বা প্রোডাক্ট বের করবো সেই প্রোডাক্ট হচ্ছে এখানে বসাবো যে মূল দেয় কোনো সমস্যা নেই সবসময় যে আলফাবেটা দিবে তা কিন্তু না যে কোনো মূল দিতে পারে তাদের যোগ ফল আর গুনফলটা আমাদের বের করতে হবে বের করে এখানে আর এখানে বসাই দিলে আমরা এই দুইটা মূল দিয়ে যে সমীকরণটা হয় সেই সমীকরণটা পেয়ে যাবো আর কি সিম্পল ফর্মুলা এখন এক নাম্বার বলা হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টির ওয়ান নাম্বার বলা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান টু জিরো আর বলা আছে এই যে সমীকরণটা তার মূল হচ্ছে আলফা বিটা ওকে ফাইন এই সমীকরণের মূল হচ্ছে আলফা কমা বিটা তার লিখতে পারি হচ্ছে আমরা মূলধার যোগ ফল আলফা প্লাস বিটা টু এই মূলধার যোগ ফলের গুণফল কিন্তু আমরা এখানে বসাবো না ক্লিয়ার এই মূলধার যোগ গুণফল যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে কিন্তু আমরা এই কোয়েশান পেয়ে যাব কারণ এই কোয়েশনের মূল হচ্ছে আলফাবিটা আর কি আচ্ছা আমি পরে বলছি বাকিটুকু পরে বলছি এই সমীকরণের মূল আলফাবিটা বলা হচ্ছে তাহলে আমরা আলফাবিটা মানে মূলধর যোগফলটা বের করি যোগফল হবে হচ্ছে মাইনাস বি বাই এ তাই না এই কোয়েশনের মাইনাস দিলাম দেন বি বাই এ এই কোয়েশনের বি হচ্ছে মাইনাস ফাইভ আর এ হচ্ছে ফোর বি হচ্ছে মাইনাস ফাইভ আর এ হচ্ছে ফোর তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তার মানে আমাদের আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা হবে হচ্ছে ফাইভ বাই ফোর আর মূলদের গুণ ফল বের করি আমি আলফা বিটা একল্টো হব হচ্ছে সি বাই এ সি হচ্ছে ওয়ান আর এ হচ্ছে ফোর তার মানে ওয়ান বাই ফোর দুটোই পেলাম মানে মূলদের যোগ ফল আর হচ্ছে মূলদের গুণফল ফল এগুলো আমাদের হচ্ছে কি দেওয়া আছে মানে গিভেন আমরা জাস্ট দেওয়া আছে বা গিভেন যেটা সেটা তুললাম প্রথমে একটা ভালো মতো বুঝলে বাকিগুলো বোঝে যাবা সো যা দেওয়া আছে ইকুয়েশানটা দেওয়া আছে এবং তাহলে সমীকরণের মূল বা রুট হচ্ছে বিটা দেওয়া আছে তাহলে আমরা এই সমীকরণের মূল যেহেতু আলফাবিটা আমি এগুলো লিখতে পারি তাই না এখন আমাদের পরের কাজটা আসি তাহলে আমাদের হচ্ছে এখন একটা সমীকরণ বের করতে হবে এমন একটা সমীকরণ বের করতে হবে বা ইকুয়েশান বের করতে হবে যার মূল বা রুটগুলো হচ্ছে এইটা আর হচ্ছে এইটা মানে আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস ওয়ান বাই আলফা মূলগুলো হচ্ছে কি মূল দেয় হচ্ছে আলফা প্লাস আলফা প্লাস ওয়ান বাই বিটা আর হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা এটা হচ্ছে একটা মূল এটা হচ্ছে আরেকটা মূল ক্লিয়ার এটা একটা মূল বা একটা রুট এটা হচ্ছে আরেকটা মূল বা আরেকটা রুট এখন এই যে মূল এই দুটা মূল বা রুট এই দুটা মূল বা রুট দিয়ে যেই ইকুয়েশনটা তৈরি করা যায় সেই ইকোয়েশনটা আমাদের তৈরি করতে হবে এটাই কোয়েশানে বলা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা তাহলে তুমি হচ্ছে এই যে এই দুইটা রুট দিয়ে যে সমীকরণটা হয় সেই সমীকরণটা বের করো এই এটাই হচ্ছে আমাদের কথা এখন তাহলে এটা কেন দিয়ে দিয়েছে এটা দিয়ে দিয়েছে কারণ হচ্ছে এখানকার আলফা আলফা প্লাস বিটা আর এই যে বিটা এই দুইটা মান হচ্ছে আমাদের কাজে লাগবে এইটা আর এটা আমাদের কাজে লাগবে আমরা উনিশ নাম্বারে যে ম্যাথগুলো করেছি তাই না একদম ওই কাজগুলো আর কি তাহলে কোনো একটা সমীকরণের যদি মূল দেওয়া থাকে বা হচ্ছে রুট দেওয়া থাকে তাহলে ওই সমীকরণটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা মানে এখানে মূলদার যোগফল বসাতে হবে আর এখানে মূলধার গুণফল ফল বসাতে হবে তাহলে আমরা এই দুইটা মূলের কি বের করব যোগফল আর গুণফল বের করবো বের করে এই যে এই ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে তাহলে প্রথমে বের করি মূলধার যোগ ফল আর মূল দয়ার যোগ আর গুণফল বের করার ক্ষেত্রে আমাদের এই যে এই ভ্যালুগুলো কাজে দিবে আর কি এই জন্য এইগুলো দেওয়া আছে তাহলে যোগ ফল যদি প্রথমে করি আমি লিখবো হচ্ছে এদের যোগ করব। মানে হচ্ছে আলফা আলফা প্লাস ওয়ান বাই বিটা আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস হবে হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা এখন এখানে লিখবো হচ্ছে যে আলফা আর বিটাকে আগে লিখি প্লাস হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই আলফা মানে আমরা এই উনিশটা আমরা ম্যাথগুলো এই কারণেই করেছিলাম এটাকে আমরা এমন ফর্মেটা নিয়ে যাবো যাতে করে আমরা এই ভ্যালুগুলো বসাতে পারি আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা তাহলে এখানে আলফা প্লাস বিটার জায়গায় আমরা মান বসাতে পারবো কত ফাইভ বাই ফোর কিন্তু এখানে বসাতে পারবো না এখানে লসেগু নিব তাহলে হবো হচ্ছে পরের লাইনটা যে আলফা প্লাস বিটা প্লাস এখানে লসাগো নিব আলফা বিটা এখানে উপর আসবো হচ্ছে আলফা প্লাস বিটা এরকম আসবে মানে হচ্ছে এখানে আলফা বিটা তো তাহলে বিটাকে যদি আলফা বিটাকে যদি বিটা দিয়ে ভাগ করি কত হয় আলফা ওয়ান ইন্টু আলফা হচ্ছে আলফা আর এখানে আলফা বিটাকে যদি আলফা দিয়ে ভাগ করি হবে হচ্ছে শুধু বিটা থাকে বিটা ইন্টু ওয়ান মানে হচ্ছে বিটা এখন সব মান বসাতে পারবো আলফা প্লাস বিটার জায়গায় বসাবো হচ্ছে আমি ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর প্লাস দিয়ে আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে ওয়ান বাই ফোর এখানে ওয়ান বাই ফোর আহ বিটার জায়গায় আহ প্লাস বিটার জায়গায় হচ্ছে ফাইভ বাই ফোর এই ফোর আর এই ফোর কাটা তাহলে এখানে থাকবো হচ্ছে অনলি তাই না এখানে অনলি ফাইভ ফাইভ বাই ফোর প্লাস ফাইভ এটাকে লসাগু নেই লসাগুড়ে নিচে আসবো হচ্ছে ফোর নিচে হচ্ছে ফোর উপর হচ্ছে এখানে ফাইভ প্লাস হচ্ছে হবে এখানে ফাইভ ইন্টু মানে টোয়েন্টি তার মানে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের যোগ ফল মূলধার্যোগ ফল যেটা হচ্ছে আমরা এই যে এখানে বসাবো আর কি মূলধার যোগ ফলের জায়গায় এখন বের করি হচ্ছে গুণফল গুণফল লাগবে আমাদের গুণফল ফল ফল হচ্ছে আমরা দুটাকে মাল্টিপ্লাই করে দিব মানে হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা তো যদি মাল্টিপ্লাই করি এই আলফার সাথে বিটা মাল্টিপ্লাই হবে হবে হচ্ছে আলফা বিটা প্লাস এই আলফার সাথে ওয়ান বাই আলফা মাল্টিপ্লাই হবে আলফা ডট ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ডট বিটা মানে এই যে ওয়ান বাই বিটার সাথে যে বিটা মাল্টিপ্লাই হবে তারপর এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে ওয়ান বাই আলফা বিটা এই যে এই বিটার সাথে ওয়ান বাই বিটার সাথে ওয়ান বাই আলফা মাল্টিপ্লাই হলো এখানে ভ্যালু বসাতে পারবো এখানে ভ্যালু বসাতে পারবো কারণ আলফা বিটার ভ্যালু আমরা জানি এখানে আলফা আলফা কাটা যাবে এখানে বিটা বিটা কাটা যাবে সো এখানে একটা ওয়ান থাকবে এখানে একটা ওয়ান থাকবে তাই না সো আমি যেটা করবো এই আথাবিটার জায়গায় বসাবো হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস এখানে ওয়ান প্লাস এখানে ওয়ান প্লাস এখানে হবে ওয়ান বাই ওয়ান বাই ফোর মানে আথা বিটার জায়গায় হচ্ছে ওয়ান বাই ফোর বসালাম আর কি এই ওয়ান প্লাস ওয়ান কি হয়ে যাবে টু হয়ে যাবে তাই না ওয়ান বাই ফোর প্লাস টু প্লাস হচ্ছে ফোর মানে এই ওয়ান বাই ফোরকে উল্টায় দিলে ফোর হয়ে যাবে আর কি মানে ফোরটা উপরে চলে যাবে উল্টায় দিলে এখন জাস্ট সব প্লাস করে ফেলো তাহলে এখানে হবে হচ্ছে ফোর যদি লসাগো এলসিএম নাও তাহলে এখানে আসবো ওয়ান এখানে আসবো হচ্ছে আট এখানে আসবো হচ্ছে ষোলো এই আর কি ক্লিয়ার মানে চার দু গুনে আট এই চার আট দুই মিলে আট এই চার আর চার মিলে ষোলো ষোলো প্লাস আট চব্বিশ চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ এখানেও কত আসলো পঁচিশ বাই চার মূলধার যোগ ফল আর মূলধার গুন ফল সেম আসলো সেম নাও আসতে পারে এখন হচ্ছে আমরা এই ব্যালুতে বসাই দিব যে এক্স স্কোয়ার মাইনাস আশা প্লাস বিটা কত আমাদের পঁচিশ বাই চার ইন্টু এক্স প্লাস মূলধার গুণ ফল কি পঁচিশ বাই চার ইকোয়াল টু জিরো

আর মূলধার গুণফলকে এমন ফর্মুটা নিয়ে আসতে হবে যাতে করে তুমি এই যে আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা ভ্যালুগুলো বসাতে পারো তার জন্য আমরা কিন্তু নাইনটিনের ম্যাথগুলো করেছিলাম এই কারণে কারণ নাইনটিনের ম্যাথগুলো এরকম টাইপেরই ছিল আর কি জাস্ট এই যে এই কাজগুলো ছিল আর কি তার জন্য যদি অ্যাপ্লাই করা লাগে না ফর্মুলা অ্যাপ্লাই করবো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে ধরো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তাকে লিখব হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটার জায়গায় হচ্ছে আমি ভ্যালু বসাতে পারবো আর আলফা বিটার জায়গায় ভ্যালু বসাতে পারবো এরকম আর কি সো আমরা যদি পরের ম্যাচটাই যাই পরের ম্যাচে আমাদের কী করতে হবে ম্যাট হচ্ছে আমাদের সিমিলার কাজ এখানে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে টোয়েন্টি টু নাম্বার সেখান থেকে আমাদের প্রথম হচ্ছে আলফা প্লাস বিটা বের করতে হবে দেন হচ্ছে মূল দয়ের যোগ আর হচ্ছে মূল দয়ের গুণ বের করে যদি আমি বসাই দিই তাহলে হচ্ছে ইকুয়েশন চলে আসবে তাহলে হচ্ছে আর টোয়েন্টি এ টু এখানে সমীকরণটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা তাহলে এই যে এই ইকুয়েশন এই এই মূল আর এই মূল দিয়ে যেই সমীকরণটা হয় সেটা বের করতে হবে এটা বেশ ইজি কারণ হচ্ছে এখানে একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা মূল হচ্ছে আলফা বিটা আমাদের এক চেঞ্জ করা লাগবে না আমরা সরাসরি মান বসাইতে পারবো তাহলে এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা ফাইন দেন হচ্ছে মূল যোগফলটা যদি বের করি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ তাই না এখানে বি হচ্ছে মাইনাস থার্টিন তাহলে এখানে মাইনাস থার্টিন আর নিচে হচ্ছে এ হচ্ছে ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে থার্টিন বাই ফাইভ আর মূল দেয়ের গুণ ফল আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ সি হচ্ছে টু আর এ হচ্ছে ফাইভ সি হচ্ছে টু আর এ হচ্ছে ফাইভ এখন হচ্ছে মূলদয় মূল হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা একটা হচ্ছে আলফা প্লাস বিটা আর একটা হচ্ছে হাফ আলফা বিটা তাহলে প্রথমে কী বের করবো মূল দয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস হাফ প্লাস হাফ আলফা বিটা এ আর কি তাহলে আমরা যেটা করবো এখানে আলফা প্লাস বিটা তার জায়গায় বসাবো কি থার্টিন বাই ফাইভ এটা তোমরা নিজেরাই পারবা থার্টিন বাই ফাইভ আর এখানে হাফ আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে আমি টু বাই ফাইভ টু বাই ফাইভ দেন হচ্ছে এখানে হবে হচ্ছে থার্টিন বাই ফাইভ টু টু কাটা শুধু প্লাস ওয়ান বাই কি ফাইভ দেন এখানে ফাইভ যদি নেই এখানে আসবে থার্টিন চলে আসবে এখানে আসবো হচ্ছে ওয়ান মান হচ্ছে ফোরটিন বাই ফাইভ এটা হচ্ছে মূলদার যোগফল মূলদার গুণ ফল কী আসবো গুণ যদি আসি এখানে লিখবো হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে হাফ আলফা বিটা এখন জাস্ট গুণ করবো এদেরকে তাহলে আলফা প্লাস বিটার জায়গায় লিখবো হচ্ছে আমি আলফা প্লাস বিটার জায়গায় লিখবো থার্টিন বাই ফাইভ থার্টিন বাই ফাইভ ইন্টু হবে হচ্ছে হাফ আলফা বিটার জায়গায় লিখবো হচ্ছে টু বাই ফাইভ টু টু কাটা তাহলে হবে হচ্ছে এখানে থার্টিন বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমাদের মূলদের গুণ ফল মূলদের ফল এখানে নিয়ে বসাই দিব তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলধের যোগ ফল হচ্ছে আমাদের হচ্ছে ফোরটিন বাই ফাইভ এখানে লিখব হচ্ছে ফোরটিন বাই ফাইভ এক্স প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমাদের থার্টিন থার্টিন বাই টোয়েন্টি ফাইভ যোগ গুণ ফল হচ্ছে থার্টিন বাই টোয়েন্টি ফাইভ এখন সমীকরণের সবাইকে হচ্ছে আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করবো টোয়েন্টি তাহলে এখানে আসবো হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এখানে যদি টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে টোয়েন্টি ফাইভ কত থাকে টোয়েন এখানে তো নিচে একটা ফাইভ আছে সো টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে টোয়েন্টি ফাইভ ডিভাইড ফাইভ মানে ফাইভ থাকে সো ফাইভ ইন্টু কত ফাইভ ইন্টু হচ্ছে আমাদের ফোরটিন তো ফাইভ ইন্টু ফোরটিন হবে হচ্ছে আমাদের সেভেন্টিন এখানে হবে সেভেন্টি এক্স সেভেন্টি এক্স প্লাস থার্টিন ইকোয়াল টু জিরো এটা কীভাবে আসলো মানে হচ্ছে ফোরটিন বাই ফাইভ ছিল তো এটাকে টোয়েন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলে ফাইভ এখানে ফাইভ থাকে এই ফাইভ আর ফোরটিন মিলে হবে হচ্ছে সেভেন্টি সো সেভেন্টি সেভেন্টি এক্স সো আমি আনসারটা দেখি এটা হচ্ছে আমাদের কত আছে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টু নাম্বার যদি অ্যান্সার দেখি টোয়েন্টি এইট টু হ্যাঁ আমাদের অ্যান্সার ঠিক আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি এক্স এটা এরপরেও যদি আসি আমরা এরপরে ফোন নাম্বারটা করবো তারপরে থ্রি নাম্বারটা যাবো থ্রি নাম্বারটা একটু ডিফারেন্ট আর কি একই ম্যাথ তবে একটু ডিফারেন্ট সো এরপর যাচ্ছি হচ্ছে আমি ফোন নাম্বারটায় তারপর করবো হচ্ছে থ্রি নাম্বারটায় এতক্ষণ করলাম হচ্ছে টোয়েন্টি টু নাম্বারটা তো ফোন নাম্বারটা সেম জিনিসই বলা আছে একদম সেম জিনিস যে একটা ইকুয়েশন তার মূল দেহ হচ্ছে আলফাবিটা তাহলে হচ্ছে এই যে এই মূল দিয়ে যে সমীকরণটা হয় সেই সমীকরণটা বের করতে হবে তো আমরা যেটা করবো প্রথম ইকুয়েশনটা নিই এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সেভেন আমাদের এই কোয়েশান দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ফোরটিনের টোয়েন্টি এর ফোর নাম্বার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে এই সমীকরণের মূল দেয় হচ্ছে আলফা বিটা আলফা বিটা সো আমি মূল দেওয়ার জোখল বের করবো আলফা প্লাস বিটা ইকল্টো হচ্ছে মাইনাস মাইনাস ফর্মুলার মাইনাস মাইনাস বি বাই এ বি হচ্ছে মাইনাস থার্টিন এখানে আর এ হচ্ছে ফাইভ এই যে বি এই যে এক্স তার সাথে মাইনাস থার্টিন আছে বি হচ্ছে মাইনাস থার্টিন আর এ হচ্ছে এই যে এক্স স্কোয়ার তার সাথে ফাইভ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে মূলদের যোগ ফল বের করলাম আর হচ্ছে মূলদের গুল ফল বের করবো আলভাবিটা এগোল্টো হবে হচ্ছে সি বাই এ মানে সেভেন বাই ফাইভ সেখানে সেভেন বাই হচ্ছে ফাইভ এখন আমাদের কোন কোন মূল মূলের সমীকরণ বের করতে হবে আমাদের এখানে মূলগুলো হচ্ছে এই যে আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বাই বিটা হচ্ছে একটা মূল বিটা স্কোয়ার বাই আলফা হচ্ছে একটা মূল তাহলে মূলধার যোগফল বের করবো প্রথমে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই হচ্ছে আলফা তাহলে আমি প্রথমে কী করবো মূলধার যোগফল বের করছি লসাগু নেবো তাই না আলফা বিটা হচ্ছে আমাদের লসাগু আসবে তাহলে এখানে আলফা বিটাকে যদি বিটা দিয়ে ভাগ করি কী আসবে আলফা আসবে তাই না আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে আলফা আসবে সেই আলফা হচ্ছে আলফাস্কোর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে হচ্ছে আলফা কিউব প্লাস এখানে সেমভাবে হবে হচ্ছে বিটা কিউব তাহলে এখন আমাদের তো এখানে লিখবো হচ্ছে আমি যে আলফা প্লাস বিটা হোল কিউব এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি মাইনাস থ্রি এবি ইন্টু হচ্ছে এই ফর্মুলে আসলাম আর কি এ কিউ প্লাস বি কিউব মানে আমরা এমন ফর্মুলায় যাবো যে ফর্মুলায় গেলে হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাইতে পারবো ক্লিয়ার নিচে হচ্ছে আলফা বিটা এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই কারণ আমরা এখন সব জায়গায় ভ্যালু বসাইতে পারবো আলফা প্লাস বিটা তার জায়গায় বসাবো হচ্ছে আমরা থার্টিন বাই কত ফিফটিন থার্টিন বাই ফিফটিন এটা হচ্ছে হোল কিউব হবে মাইনাস থ্রি বিটা হচ্ছে সেভেন বাই ফাইভ এই যে আলফাবিটা তার জায়গায় বসাবো সেভেন বাই ফাইভ সেভেন বাই ফাইভ ইন্টু হচ্ছে থার্টিন বাই হচ্ছে কত হবে থার্টিন বাই হচ্ছে থার্টিন বাই ফাইভ এই আলফিটার জায়গা হচ্ছে থার্টিন বাই ফাইভ আর নিচে আলফা বিটা আছে তাই না এই আলফা জায়গায় আমি কী বসাবো এখানে আলফা বিটা এই আলফা বিটার জায়গায় বসাবো হচ্ছে সেভেন বাই ফাইভ সেভেন বাই ফাইভ এখন সম্পূর্ণ জিনিসটা ক্যালকুলেশন করতে হবে এখানে ছিটা কিন্তু উপরে এখানে ছিটা মাল্টিপ্লাই হিসেবে উপরে আছে তাহলে সব তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলতে পারবা বা বা হচ্ছে হাতেও করতে পারবা এখানে থার্টিনকে কিউব করবা নিচে ফাইভ ফাইভকে কিউব করলে কত হয় ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে সেভেন সেভেন থ্রি আর থার্টিন মাল্টিপ্লাই করবা নিচে ফাইভ ইন্টু ফাইভ হবে পঁচিশ তাহলে এখানে নিচে একশো পঁচিশ আর এখানে নিচে পঁচিশ রসাগু নেব আর কি তুই এটা ক্যালকুলেট করি আমাদের আলটিমেটল এখান থেকে আসে হচ্ছে আমি একটু একবারে লিখে দিই এখান থেকে ক্যালকুলেট করে আসে হচ্ছে এইট থ্রি টু আর নিচে আসবো হচ্ছে ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি টু আর হচ্ছে ওয়ান সেভেন ফাইভ এখন বের করবো হচ্ছে আমরা মূলদের গুণফল গুন গুণফল হচ্ছে দুটাকে আমরা গুণ করব আলফা স্কোয়ার বাই হচ্ছে বিটা আলফা স্কোয়ার বাই হচ্ছে বিটা আর ইন্টু হচ্ছে বিটা স্কোয়ার বাই হচ্ছে আলফা তাহলে গুণ কোথাও লিখতে পারি নিচে হচ্ছে আলফা বিটা আর উপর হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার তাই না তো আমরা একটা কাজ করতে পারি নিচে আলফা বিটার উপর হচ্ছে আলফা বিটা হোল স্কোয়ার একটা আলফাবিটা কেটে দিতে পারি কাটা যাবে একটা বিটা থাকে মানে উপরে যদি স্কোয়ার থাকে আর যদি নিচে এ থাকে কাটাকাটি করলে উপর একটা এ থাকে তাই না সো এখানে সেই কাজটাই করলাম উপরে আধা বিটা হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আলফা বিটা কাটাকাটি করলে উপর একটা আধা বিটা থাকবে আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের কত সেভেন বাই ফাইভ তাহলে মূলদের গুণফল হচ্ছে আমাদের জাস্ট সেভেন বাই ফাইভ এখন এখানে বসাই দিব এক স্কোয়ার মাইনাস মূলদের যোগফল কত পেলাম এইট থার্টি টু এইট থার্টি টু নিচে হচ্ছে আমাদের ওয়ান সেভেন ফাইভ ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল হচ্ছে সেভেন বাই ফাইভ ইকোয়াল টু জিরো এখন যেহেতু এখানে একশো পঁচাত্তর আছে তাই না সবাইকে একশো পঁচাত্তর দিয়ে গুণ করে ফেলো সবাইকে তাহলে এখানে হয়ে যাবে একশো পঁচাত্তর এক্স স্কোয়ার মাইনাস এইট থ্রি টু এক্স মানে এখানে একশো পঁচাত্তর কাটা যাবে এই জন্য একশো পঁচাত্তর সবাই গুণ করছি এখন এখানেও আমরা কী করবো একশো পঁচাত্তর দিয়ে গুণ করবো তাই না এখন এটা এরকম হয়ে যাবে মানে সেভেন বাই ফাইভ ইন্টু হচ্ছে একশো পঁচাত্তর এখন একশো পঁচাত্তরকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হবে এটা হবো হচ্ছে দশ 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 মানে হচ্ছে তিরিশ আর হচ্ছে পাঁচ মানে পঁয়ত্রিশ এখানে থাকবো হচ্ছে গেলে থাকবো হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু সাত পঁয়ত্রিশ ইন্টু সাত কত হবে পাঁচ ছাতা পঁয়ত্রিশ পাঁচ ছাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে তিন তিন ছাতা একুশ আর হচ্ছে তিন হচ্ছে চব্বিশ দুইশো পঁয়তাল্লিশ সো আমাদের এটা অ্যান্সার হবে দুশো পঁয়তাল্লিশ মানে সবাইকে আমরা একশো পঁচাত্তর দিয়ে গুন করে ফেললাম হ্যাঁ সো এই হচ্ছে আমাদের অ্যান্সার তো বোঝা হয়ে গেলো এরপর যাবো হচ্ছে তিন নাম্বারটাই এমন একটি সমীকরণ বের করো যার মূল যথাক্রমে এটা একটু অনেকে বুঝতে সমস্যা হয় কারণ এই চার নাম্বারটা আমি বলেছিলাম তিন নাম্বার এটা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে আমি এই মাত্র করলাম তিন নাম্বার একটু ডিফারেন্ট এখানে বলা হচ্ছে এমন একটা সমীকরণ বের করতে হবে আগে আমরা যে তিনটা ম্যাথ করলাম এতক্ষণ আমরা যে তিনটা ম্যাথ করলাম ওই তিনটা ম্যাথে তোমাকে কী দেওয়া ছিল মূল দেওয়া ছিল কিন্তু এই ম্যাথে পার্থক্যটা হচ্ছে তোমাকে মূল দেওয়া নেই কিন্তু মূলের কথা বলা আছে তিন নম্বরে বলা আছে যে আমাদের একটা ইকুয়েশান দেওয়া আছে কিন্তু আগের ম্যাচ যে তিনটা ম্যাচ করেছিলাম সেখানে মূল দেওয়া ছিল তাই না রুট দেওয়া ছিল যে এই দুটা রুট এই দুটা রুট দিয়ে যে ইকুয়েশানটা হয় সেই ইকুয়েশনটা বের করো কিন্তু নাম্বার থ্রিতে আমরা এখন নাম্বার থ্রি করছি টোয়েন্টি থ্রি নাম্বার ফোর আমি আগেই করেছি তো নাম্বার থ্রিতে আমাদের একটা ইকুয়েশান দেওয়া আছে আর বলা আছে এমন একটা ইকুয়েশন বের করো যে ইকুয়েশান রুটগুলো হচ্ছে এই যে ইকুয়েশান তার যে রুট সেই রুটগুলোর যোগফল আর হচ্ছে গুণফল মানে হচ্ছে সামেশিন আর হচ্ছে প্রোডাক্টের সমান তার মানে হচ্ছে আমি আরও ভালো মতো বোঝাচ্ছি আমাদের ইকুয়েশানটা হচ্ছে সেভেনটিন এক্স স্কোয়ার সেভেনটিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোরটিন ইকোয়াল টু জিরো তাহলে তার মূল যদি আমি আলফা বিটা ধরি তাহলে আলফা প্লাস বিটা ইকোয়াল টু ভাবো হচ্ছে মানে মূলধার যোগ ফল ভাবো হচ্ছে মাইনাস বি বাই এ এখানে বি হচ্ছে এই যে মাইনাস থ্রি আর এ হচ্ছে সেভেন্টিন তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে আর মূল দেওয়ার গুণ ফল মানে আভাবিটা হবে হচ্ছে ফোরটিন বাই সেভেন্টিন মানে হচ্ছে সি বাই এ এটা সি ফোরটিন সি আর এটা সেভেন্টিন এখন আমাদের এমন একটা ইকুয়েশন বের করতে হবে যে ইকুয়েশনের রুটগুলো তারা দিয়ে দেয় নাই আগের ম্যাথ তিনটা ম্যাথে ইকুয়েশান রুটগুলো দিয়ে দেওয়া ছিল কিন্তু এখানে বলা আছে এই ম্যাথটাতে বলা আছে কি বলা আছে এমন একটা ইকুয়েশান বের করতে হবে যার মূল হবে মানে যার রুট হবে এই ইকুয়েশনের যে রুটগুলো আছে না এই রুটগুলার যোগ ফল মানে সামেশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশান মানে হচ্ছে প্রোডাক্ট তার মানে আমাদের এটা হচ্ছে একটা রুট এটা হচ্ছে একটা রুট এই দুটো রুট দিয়ে যে কোয়েশনটা হয় সেই কোয়েশনটা আমাদের বের করতে হবে এটাই এটাই বলা আছে আমাদের একটা সমীকরণ বের করো যার মূলগুলো হচ্ছে বা রুটগুলো হচ্ছে এই ইকুয়েশনের যে রুট সেই রুটের যোগফল আর গুণ ফল এই আর কি আমাদের নেক্সট একটা ম্যাথ আসবে যে এমন একটা ইকুয়েশান বের করো যে কোয়েশানটা হচ্ছে যেই ইকশনের রুটগুলা বা মূলগুলা হচ্ছে এই কোয়েশনের রুটগুলোর যোগ ফল আর হচ্ছে বিয়োগফল ফল মানে সামেশন আর হচ্ছে ডিফারেন্স তখন আমরা একটাকে ধরবো আলফা প্লাস বিটা একটাকে ধরবো হচ্ছে আলফা মাইনাস বিটা এরকম ম্যাথ আসবে তো এখানে বলা অর্থাৎ যোগ ফল আর হচ্ছে গুণ ফল তাই এটার রুট যদি আলফা বিটা হয় তাহলে আমাদের বের করতে হবে এমন একটা ইকুয়েশন যার রুট হচ্ছে আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা তাহলে আমরা এখন বের করব মূলধার যোগ ফল প্রথমে তাই না আমাদের মূল হচ্ছে আলফা বিটা আর হচ্ছে আলফা আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা সো খুবই ইজি আলফা প্লাস বিটা ভ্যালু বসাতে পারবো প্লাস আলফা বিটা ভ্যালু বসাতে পারবো আলফা মাইনাস বিটা হলে একটা সমস্যা হয়ে যেত তাই না কারণ আধা মাইনাস বিটা হইলে আমরা কিন্তু ভ্যালু পাইতাম না ক্লিয়ার সো এখন আধা প্লাস বিটা কত বসাবো আমরা আধা প্লাস বিটা হচ্ছে থ্রি বাই সেভেনটিন বসাবো এখানে থ্রি বাই সেভেন্টিন প্লাস আধা বিটা হচ্ছে আমাদের ফোরটিন বাই সেভেন্টিন ফোরটিন বাই সেভেন্টিন লসাগু আসবে থ্রি আর থ্রি প্লাস ফোরটিন হবে উপরেও কী উপরেও সেভেনটিন তাহলে সেভেনটিন বাই সেভেন্টিন মানে হচ্ছে ওয়ান তার মানে মূল দয়ের যোগ হচ্ছে ওয়ান গুণ ফল বাই করি গুণফল গুণ আসবো হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু হচ্ছে আলফা বিটা এটা হবে হচ্ছে আমাদের থ্রি বাই সেভেন্টিন ইন্টু হবে হচ্ছে আমাদের ফোরটিন বাই সেভেন্টিন তাহলে এটা আমাদের গুণ করতে হবে মূলধার গুণফল থ্রি বাই সেভেন্টিন আর হচ্ছে ফোরটিন বাই সেভেন্টিন তা আমরা যদি গুণ করি এটা উপরে আসবো হচ্ছে বিয়াল্লিশ মানে তিন চোদ্দো বিয়াল্লিশ আর নিচে আসবো হচ্ছে টু এইট নাইন নিচে আসবো হচ্ছে টু এইট নাইন তো বসায় দেবো হচ্ছে আমরা ওইখানে এক্স স্কোয়ার মাইনাস এই আপনার দুটো জায়গায় বসাবো ওয়ান কারণ মূলধর যোগফল আমরা কী পেয়েছি মূলধর যোগ ফল ওয়ান পেয়েছি তাই না ওয়ান এক্স প্লাস হবে হচ্ছে ফোরটি টু আর নিচে হবে হচ্ছে টু এইট এখন আমরা সবাইকে নিচে টু এইট নাইন নিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে হয়ে যাবে সেই হচ্ছে আমাদের টোয়েন্টি নাম্বারের ম্যাথগুলো তাই আমি বলেছিলাম টোয়েন্টি পরে টোয়েন্টি আপ টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত শুরু করে মানে টোয়েন্টি এইট পর্যন্ত শুরু করে এই টাইপের ম্যাথে হবে এরপরে যাবো হচ্ছে আমরা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি ম্যাথগুলোতে যে ম্যাথগুলো এরকম টাইপেরই হবে আর কি